আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘ এই বন্ধের মধ্যে আশা করি তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করছো। আমাদের এই অনলাইন ক্লাস তোমাদের এই বাসার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা যদি এই ক্লাসগুলোকে ফলো করো তাহলে তোমাদের লেখাপড়াকে আরেকটু গতিশীল এবং সমৃদ্ধ করতে পারবে। তো চলো আমরা আজকের টপিকস নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমি জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তির সাধক সংশ্লেষণ বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো শ্বসন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে শ্বসন, তাহলে আমরা প্রথম জেনে নেই শ্বসন কাকে বলে। শ্বসন হলো জীবকোষের অর্থাৎ সকল সজীব কোষের একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় জীব তার কোষমধ্যস্থ খাদ্যবস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন করে, সাথে পানিও উৎপন্ন হয়। তো আমরা শ্বসন প্রক্রিয়ায় কিছু বস্তু আছে যেগুলা শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ ওই সকল বস্তু শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে। তো যে সকল বস্তু শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে তাদেরকে বলা হয় শ্বসনিক বস্তু, যেমন শর্করা, আমিষ, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, এগুলা শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন করে। আর এই শক্তিকে কাজে লাগিয়ে জীব তার শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। তো চলো আমরা শ্বসনের প্রকারভেদ জেনে নিই। অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়, এক হলো সবাধ শ্বসন, দুই হলো অবাধ শ্বসন। এখন আসো আমরা সবাধ শ্বসন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সবাধ কথার অর্থ হলো বাতাস সহ, অর্থাৎ অক্সিজেন সহ। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে তাই হলো সবাধ শ্বসন। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে তোমার ৬ অণু কার্বন ডাইঅক্সাইড, ৬ অণু পানি, ৩৮ অণু এটিপি, এখানে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং তাপ শক্তি উৎপন্ন হয়। তো এই যে শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়, এটা একটা জটিল প্রক্রিয়া বা ধাপ। এই জটিল ধাপ চারটা ধাপের মাধ্যমে সংগঠিত হয়, যেমন গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো চলো আমরা একটা একটা আলোচনা করি। তবে আমি এখানে তোমাদেরকে কি ওয়ার্ড গুলা লিখে দিয়েছি, তোমরা লিখার সময় এটা বিস্তারিত অর্থাৎ এই কি ওয়ার্ড থেকে যে তথ্যগুলো পাবে সে তথ্যগুলো তোমরা লিখবে, এটা পরীক্ষায় লিখবে না। এটা হলো তোমাদের সহজে জিনিসটা বুঝতে পারার জন্য, মনে রাখার জন্য একটা প্রসেস আমি বলবো। তো আসো আমরা আলোচনা করি। ধাপ চারটির মধ্যে প্রথম ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস, এটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। তো এই ধাপে এক অণু গ্লুকোজ এখানে পর্যায়ক্রমিক বিক্রিয়া ঘটে, প্রায় ৯টার মতো বিক্রিয়া ঘটে। বিক্রিয়ার পর এক অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক অ্যাসিড, ৪ অণু এটিপি উৎপন্ন হয়, তার মধ্যে ২ অণু খরচ হয়ে যায়। এই জন্য আমি লিখেছি ৪-২, অর্থাৎ ৪ অণু উৎপন্ন হয়, ২ অণু খরচ হয়ে যায় এবং ২ অণু বিজাতিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড উৎপন্ন হয়। তো এখানে দেখো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি এবং NADH2 এটা শক্তি হিসাবে কোষের মধ্যে সঞ্চিত থাকে। তাহলে পরবর্তী ধাপে ভাঙার মতো যে জৈব পদার্থ আছে বা জৈব বস্তু আছে সেটা হলো পাইরুভিক অ্যাসিড। তো চলো আমরা ধাপ ২তে হলো এসিটাইল কোয়ের সৃষ্টি, এই ধাপটিও কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। তো এই ধাপে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়ায়, এখানে বিক্রিয়া সংগঠিত চারটার মতো, এই বিক্রিয়া শেষে এক অণু এসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NADH2 তৈরি হয়। তাহলে আমরা গ্লাইকোলাইসিস পর্যায়ে কত অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, ২ অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম। তাহলে যদি ২ অণু পাইরুভিক অ্যাসিড হয় তাহলে ২ অণু পাইরুভিক অ্যাসিড থেকে ২ অণু এসিটাইল কোয়ে,
দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু NaDH2 উৎপন্ন হবে। এখন আসো যে ধাপ 3 ক্রেবস চক্র, এই ক্রেবস চক্র এবং পরবর্তী যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা ধাপ সংগঠিত হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। প্রথম দুই ধাপে অক্সিজেনের প্রয়োজন হয় না, তৃতীয় ধাপে অর্থাৎ ক্রেবস চক্রে এসে অক্সিজেন সংযুক্ত হয় এবং এখানেই শক্তি বেশি পরিমাণে উৎপন্ন হয়। যেমন প্রতি অণু অ্যাসিটাল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করবে, প্রবেশ করার পর এখানে প্রায় 10টার মতো বিক্রিয়া সংঘটিত হয় পর্যায়ক্রমিক বিক্রিয়া। বিক্রিয়া শেষে প্রতি অণু অ্যাসিটাল কোয়ে থেকে 3 অণু NaDH2, 1 অণু FeDH2, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এখানে NaDH2 টা হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, FeDH2 হলো ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং 1 অণু GTP অর্থাৎ ATP এর পরিপূরক আরেকটি যৌগ হলো GTP গুয়ানোসিন ট্রাই ফসফেট এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিটাল কোয়েতে 2 অণু অ্যাসিটাল কোয়ে উৎপন্ন হয়। তাহলে 2 অণু অ্যাসিটাল কোয়ে থেকে ক্রেবস চক্রে 6 অণু NaDH2, 2 অণু FeDH2, 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো চলো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি ঘটে সেটা জেনে নিই। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাও কোষের মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এটা কোষের মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। তো এখানে আগের ধাপে যে NaDH2, FeDH2, GTP তৈরি হলো, এখানে সবগুলো জারিত হয়ে তোমার কি হয় যে ATP এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন আমরা দেখছি যে গ্লাইকোলাইসিসে টোটাল 2টা NaDH2, অ্যাসিটাল কোয়েতে 2 অণু NaDH2, ক্রেবস চক্রে 6 অণু NaDH2 অর্থাৎ মোট 10 অণু NaDH2 উৎপন্ন হয় আগের তিনটি ধাপে। এরপরে ক্রেবস চক্রে আরো 2 অণু FeDH2 তৈরি হয়, FeDH2 তৈরি হয় এবং 2 অণু GTP তৈরি হবে। GTP এই সবগুলা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে জারিত হয়, জারিত হয়, জারিত হয়ে কি তৈরি করে যে এই সবগুলা অর্থাৎ NaDH2 গুলা বিজারিত হয়। এখানে বিজারিত হয়ে তৈরি করে হাইড্রোজেন, প্রোটন, ইলেকট্রন, কার্বন, অক্সিজেন এবং এইগুলা এই শক্তিকে কাজে লাগিয়ে, ইলেকট্রন প্রোটন শক্তিকে কাজে লাগিয়ে এখানে উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি হয়। যেমন এখানে এক অণু NaDH2 থেকে প্রায় 3 অণু ATP উৎপন্ন হয়, এক অণু FeDH2 থেকে প্রায় 2 অণু ATP উৎপন্ন হয়, 2 অণু GTP 2 অণু ATP তৈরি করে। সেই হিসাবে আমরা দেখলাম যে 10 অণু NaDH2 থেকে 30 অণু ATP আর 2 অণু FeDH2 থেকে 4 অণু ATP আর 2 অণু GTP থেকে 2 অণু ATP। আমি যদি একটু তোমাদেরকে এরো দিয়ে বুঝিয়ে দেই, সেটা হলো 30 অণু ATP আর এখানে 2 অণু FeDH2 থেকে হয় 4 অণু ATP, ATP আর 2 অণু GTP থেকে হয় 2 অণু ATP। আর গ্লাইকোলাইসিস পর্যায়ে যে 4 অণু ATP উৎপন্ন হয় তার মধ্যে আমরা জানি যে বিক্রিয়ায় 2 অণু খরচ হয়ে যায় আর 2 অণু অবশিষ্ট নিট উৎপাদন হিসেবে এখানে ATPটা থাকে, সেই ATPটা এখানে যুক্ত হয়ে যাবে। প্লাস আমি যদি 2 ATP দেই, 2 ATP, তাহলে আমার টোটাল ATPর হিসাব হচ্ছে 30, 4, 34, 36 এবং 38 অর্থাৎ এখানে জারিত হয়ে 38 অণু ATP উৎপন্ন হচ্ছে, 38 অণু ATP যা 686 কিলো ক্যালোরি শক্তির সমান শক্তি। আর সাথে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিসে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, অ্যাসিটাল কোয়েতে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ক্রেবস চক্রে দেখলাম যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে টোটাল এখানে কত অণু
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এইভাবে স্বভাব শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে কি হয়, এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে C6H12O6 এক অণু গ্লুকোজ প্লাস এখানে 6 অণু অক্সিজেনের প্রয়োজন পড়ে, এটা কোষমধ্যস্থ যে এনজাইম এই বিক্রিয়াগুলো সংগঠনে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এই এনজাইমগুলো কি উৎপন্ন করে আমরা দেখলাম, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস এখানে 6 অণু পানি, পানি প্লাস 38 অণু এটিপি প্লাস কিছু তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। এইভাবে স্বভাব শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে অক্সিজেন দ্বারা জারিত হয়ে এনজাইমের সহায়তায় 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি ও তাপ শক্তি উৎপন্ন হয়। এখন আসো যে অবাধ শোষণ, অবাধ শোষণ হলো এটা নিম্ন শ্রেণীর জীব যেমন ব্যাকটেরিয়া ইস্ট নামক ছত্রাকে সংগঠিত হয়। এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, জারণ ঘটে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যে শক্তি দিয়ে এই অণুজীবগুলো তার শারীরবৃত্তীয় কাজগুলো সম্পাদন করতে পারে। তাহলে আমরা অবাধ শোষণের ধাপ হলো কয়টি, দুইটি। অবাধ শোষণের ধাপ দুইটি, ধাপ এক এক হলো গ্লাইকোলাইসিস, এটি স্বভাব শোষণ এবং অবাধ শোষণ উভয় শোষণেরই প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, বা এখানে বলা হয় যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এখানে কি হয়, তোমরা আগে জেনে গেছো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড যোগ 4-2 অর্থাৎ 4 অণু উৎপন্ন হয়, 2 অণু খরচ হয়ে যায়। এই 4-2 অণু এটিপি প্লাস 2 অণু এনএডিএস উৎপন্ন হয়, 2 অণু এনএডিএস উৎপন্ন হয়। আর এই গ্লাইকোলাইসিস তো তোমরা আগে জেনেছো যে এটা সাইটোপ্লাজমে সংগঠিত হয়। পরবর্তী ধাপ হলো ধাপ 2, এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অসম্পূর্ণ জারণ। এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ কেন বলা হয়, এখানে অক্সিজেন সহযোগে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় না, অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যায়ে যে এনএডিএস উৎপন্ন হয় সেইটা এখানে পাইরুভিক অ্যাসিডকে অসম্পূর্ণভাবে জারিত করে ইথানল ও কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এর জন্য অবাধ শোষণ প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা এটা লিখে নেই যে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণের ফলে তৈরি হয় এক অণু ইথানল বা ইথাইল অ্যালকোহল বলা হয়, ইথানল প্লাস এক অণু কার্বন ডাই অক্সাইড অথবা এক অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, দুগ্ধজাত দ্রব্যের এই ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয়। তাইলে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাইলে 2 অণু পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে 2 অণু ইথানল, 2 অণু কার্বন ডাই অক্সাইড অথবা 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখা গেল যে অবাধ শোষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ অসম্পূর্ণভাবে বা আংশিক জারিত হয়ে 2 অণু এটিপি উৎপন্ন হয়। আর আমরা আগে বলেছিলাম যে NADH2টা এখানে এটিপি তৈরিতে ব্যবহৃত হয়ে যায়, এটা থেকে কোনো প্রকার শক্তি পাওয়া যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আমি মনে করি যে তোমরা আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আবার টেলিফোন অথবা ফেসবুকের কমেন্টসে লিখলে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম শ্বসন কাকে বলে, শ্বসনের প্রকারভেদ, স্ববাত এবং অবাত শ্বসন, স্ববাত শ্বসনের চারটি ধাপ এবং এই চারটি ধাপের এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে আটত্রিশ অণু এটিপি উৎপন্ন করে, যা উচ্চ শ্রেণীর জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। আর অবাত শ্বসন প্রক্রিয়াটা নিম্ন শ্রেণীর কিছু অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া, তারপরে হলো ইস্ট নামক ছত্রাক, এগুলাতে সংগঠিত হয়। এখানে এক অণু গ্লুকোজ অসম্পূর্ণভাবে বা আংশিকভাবে জারিত হয়ে দুই অণু এটিপি উৎপন্ন করে, এই পরিমাণ শক্তি দিয়ে ওরাও ওদের শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করতে পারে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তো আজকে এই দুটা বিষয়ই ছিল আলোচনার মধ্যে। তো তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।